কার্তিকের সাথে একটা সেলফি তুলে নি। আমি এখানে সবার মুখ গুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা যখন আপলোড করবো সবাই দেখে নাও বাবা শুভ। আমি তো শুধু ভিডিও করতে আসছি, এরা হচ্ছে আসল। রাজবাড়ির কাছে এখানে কার্তিক ঠাকুর নিতে, আমাদের পাশের বাড়িতে শুভদের বাড়িতে হচ্ছে কার্তিক ফেলা হবে, এরকমই ওরা প্ল্যান করেছে। আমি না, শুভ যদি ভিডিও দেখে থাকিস, আমি কিন্তু প্ল্যান করিনি, ওরা করেছে। তো যাই হোক, এখানে এসছি হচ্ছে ঠাকুর নিতে। একটা ঠাকুর পছন্দ আছে, এখন বাজে কটা, 10টা মতন বাজে। মোটামুটি সব জায়গায় ঠাকুর আর নেই, একটাই কাটা পড়ে আছে, আর যেগুলো আছে না দেখতে একদম ভালো না। এটা বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে সুন্দর দেখতে, এটা পছন্দ হয়েছে সবার। তো এটা এখন দাম দর চলছে, বলছে কার্তিক ঠাকুরের দাম করতে নেই, বলছে আমাদের পরে পুজো করবো, আমাদের কারো বাড়িতে খেলবো। তো এই ঠাকুর না না ভালো, কার্তিকের সাথে একটা সেলফি তুলে নিই। আমার বাড়ির যে কার্তিকটা ছিল সেটা হচ্ছে ছিল একটা বিশ্বকর্মা কার্তিক বানানো, একটাই পড়ে আছে, একটা নিয়ে বিশাল দামাদামি চলছে। হ্যাঁ মুখটা ঢেকে দাও, মুখটা ঢেকে দাও। হ্যাঁ লোকের বাড়িতে দেবে তো, ঠাকুর তো বেশ পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এটাই নেওয়া হবে। কালকে যখন পুজো হবে তখন দেখাবো। আমি ছেলে কার্তিক। ও আমি ছেলে কার্তিক। ও বাবা হুলোর বাড়িতে, এটা কার বাড়ি? হুলোর বাড়ি, বিশ্বজিৎ শুভর বাড়ি না? জবা মায়ের সকল সদস্যকে আমন্ত্রণ করতে ভুলিস। ও আচ্ছা, পাড়া অ্যাডমিশন ক্লাবে জবা মায়ের সদস্যের বউদেরও বলে জানো, সেটাও লিখে দিতিস। এ তোর 2 বছর দিয়ে তোরা পারলি না, 3 বছর আবার ট্রাই করতে যাচ্ছিস। তোরা দিয়া হয়েছে একবার, মনে এক দুবার দিয়া হয়েছে। তাকে সে দিয়েছিল, সে বাবুয়া থেকে 3 বার ওরা করলো পুজো। দেখবো।